পুকুর ভরাটে বাঁধা ভাটপাড়া পৌরসভার। ভাটপাড়া পৌরসভার 34 নম্বর ওয়ার্ড ফকিরপাড়া এলাকার ঘটনা। পুকুর ভরাটকে আটকে দিল ভাটপাড়া পৌরসভা। কে বা কারা বেআইনিভাবে ওই পুকুর ভরাট করছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে ভাটপাড়া পৌরসভা এবং ভাটপাড়া থানার পুলিশ। পুকুর ভরাটের খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পৌর প্রশাসক গোপাল রাউত। ঘটনাস্থলে গিয়ে পুকুর ভরাটকে আটকে দিয়ে সেই পুকুর পুনরুদ্ধারের নির্দেশ দেয় পৌর প্রশাসনকে। শোনার পরে আপনি আজকে স্পটে এসেছেন, সুজাসন কি বলবেন? দেখেন, আমি ছিলাম না এখানে, আমি তো বাইরে ছিলাম, বাইরে গিয়েছিলাম, আমার মেয়ে বিয়ে ছিল। আজকে এসেছি, শুনেছি, আমরা তার টাল এক্সচেঞ্জ করলাম। এক্সচেঞ্জের মধ্যে বন্ধ হয়ে গেছে, যার জমিন ছিল, যে পুকুর করছিল তাকে আমি দেখছি যে কীভাবে কী দেখতে হবে। সকালে তো পুলিশ এসেছিলো এখানে, পুরো পরিদর্শন করেছে, এমনকি জেসিবি এখান থেকে বাজেয়াপ্ত করার খবর আমাদের কাছে আছে। হ্যাঁ, পুলিশকে আমি বলেছি। তো এখন ঘটনাস্থলে আপনি এসে যে পরিস্থিতি দেখলেন, সেটা দেখে আপনি পরবর্তী স্টেপ কী নেবেন পৌরসভার চেয়ারপারসন হিসাবে? না, তো আমি স্টেপ নিয়ে নিয়েছি, বন্ধ হয়ে গেছে, এবার কাজ হচ্ছে না, যার জমিন আছে যেই। আর আপনি পুকুরটাকে পুনরুদ্ধার করতে বললেন, মানে পুকুরে যে মাটি ফেলা হয়েছে ওটা বের করে আবার পুকুর করতে বললেন, এটা মানে কতটুকু? ওটা বলা হয়েছে, এখন আমার কাছে জেসিবি নেই, জেসিবি আসলে পরে ওইটা মাটি যে ভর্তি আছে যে খালি হয়েছে।